বাবা টাকা দিয়েছে, অল্প অল্প করে টাকা দিচ্ছে, এটা আপনার কথাবার্তাটা ঠিক নাই। অল্প অল্প করে বাবাকে টাকা দিতে বলছে বললেন, আপনার রিপোর্টার কথাবার্তাটা ঠিক করে ভদ্রভাবে বলে শুনুন। আপনি যেটা বলছেন, আপনি যেটা আগে বললেন, আপনি মারলেন কেন এইভাবে? আমাকে মারলেন কেন এইভাবে? আপনি মারছেন, রেকর্ড আছে, অন রেকর্ড আছে, আপনি মেরেছেন, আপনি মেরেছেন, অন রেকর্ড আছে, আপনি নিজে মেরে আমাদের অন রেকর্ডে বলেছেন, অন রেকর্ড আছে, আপনি আমাকে নিজে মেরেছেন, আপনি খেলিয়ে দিয়েছেন, আপনি খেলেছেন আপনার বাবাকে, উল্টা আমাদের রিপোর্ট আছে মেরেছেন, আপনি আপনি খেলিয়ে দিয়েছেন, আপনি আপনি আপনার ছেলে মেরেছেন, আপনি খেলিয়ে দিয়েছেন, আপনি কেন মারলেন? আপনি ফেলে দিয়েছেন, আপনি ফেলে দিয়েছেন, আপনি আমাদের কাছে অন রেকর্ড আছে, ঠিক আছে, অন রেকর্ড ক্যামেরা আছে, অন রেকর্ড আছে। প্রাইমারি চাকরি পেতে খুশ খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকেরা। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে দিয়েছিলেন 10-12 লক্ষ টাকা। আর এই খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরা বেধড়ক মারধর করা হয় সাংবাদিকদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাজিতপুর এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে প্রাথমিকের টেট চাকরি দেওয়ার নাম করে 10-12 লক্ষ টাকা দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাজিতপুর এলাকার এক যুবক। এই সংবাদ পেয়ে নিয়োগের দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরা। সত্য প্রকাশ করার অপরাধে সাংবাদিকদের ওপর চড়াও হয় মারধর করলেন দুর্নীতিতে অভিযুক্ত এক যুবক। রিপোর্টারের পাশাপাশি ব্যাপক মারধর করা হয় চিত্র সাংবাদিককেও। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের বাজিতপুরে। পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। লিখিত অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় দেবব্রত রায় নামে ওই অভিযুক্তকে। এরপর আহত সাংবাদিকদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আপনি যেটা আগে বললেন, অভিযোগ, দেবব্রত রায় নামে ওই যুবক প্রাথমিক স্কুলে চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান, বর্তমানে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু টেট দুর্নীতির এই চাকরিদার প্রতারণা চক্রের খবর করতে গেলে দেবব্রত তার সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ মাথা ফাটিয়ে দেন সংবাদ মাধ্যমের এক কর্মীর। এই খবর সামনে আসতে তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। আপনার নাম? আমার নাম নিজে রায়। আচ্ছা, আপনি কি চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন কাউকে? না, বলছিলেন যে চাকরি করে দেবো, তারপরে টাকা দেন নাই? না। কত টাকা কথা হয়েছিল? কত টাকায় কথা হয়েছিল? কথা হলে চাকরি পাবে, তারপরে 4.5 লাখ দিব। তাকে সেটা ওটা দালাল ওটা কি কি নাম 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 কি নাম তো জানি না। নাম জানেন না? নাম জানেন না, রাজি হয়ে গেলেন দালালের উপর দালাল না? হ্যাঁ, এটা তো মনে করুন যে দালালটা কি বলেছিল আপনাকে, সেটা বলুন। ওটা বাইদি বাই একজনকে, আমার বন্ধু ছিল, বলছে যে এইরকম হচ্ছে, তা পারলে দিয়ে চাকরি তো হচ্ছে না তো ছেলে, তা আমি যে দেখি চাকরি হওয়ার কথা একটা, তার মধ্যে আপনার চলে আসলো, তারপর এটা বাদ দিলাম। কিসের চাকরি কথা বলছিল? ওটা বুঝলাম উচ্চ প্রাথমিক। না না, কিসের চাকরি প্রাইমারি কথাটা হয়েছিল, কিসের চাকরি? ও তো উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিক, তারপরে ছেলে কিসের চাকরি হলো? ডাব্লিউপি। ডাব্লিউপি, তারপরে ওটা কি বললো? ওটা বাদ দিলাম। আমার কলিগের ছেলে, ওর বাবা আমার সাথে চাকরি করতো। আপনি কোথায় চাকরি করতেন? এই গোয়ালগাঁও প্রাথমিক। গোয়ালগাঁও প্রাথমিক, ছেলের প্রাথমিক উচ্চ প্রাথমিকের জন্য টাকা দিয়েছিল? টাকা দিনই তো কথা হয়েছিল, তার মধ্যে তো ডাব্লিউপি হয়ে গেল, তারপর টাকা দিয়ে দেবো। ডাব্লিউপিও কি টাকা দিয়ে হয়েছে? না, এখানে কোনো টাকা লাগেনি, এখানে কোনো টাকা লাগেনি। না না, ওখানকার টাকার কথা বলছি। আপনারা ভুলভাল প্রশ্ন করছেন, বললেন
রিপোর্টার সব জানা আছে বুঝলেন আমার, আমি রিপোর্টার অনেক জানেন, যা বলা হয় তার সব ডুপ্লিকেট দিয়েছেন কেন, সব ফল ছাপানো হয় রিপোর্টার, সব ফল ছাপানো হয়, সব ফল ছাপানো হয়, আমি কেন টাকা দেবো, আমি বেকার ছিলাম আমি টাকা দেবো, উল্টা পাল্টা প্রশ্ন করছেন আপনি, টাকা দিয়েছে অল্প অল্প করে টাকা দিচ্ছে, এটা আপনার কথাবার্তাটা ঠিক নাই, অল্প অল্প করে বাবাকে টাকা দিয়ে রিপোর্টার বললেন, আপনার রিপোর্টার কথাবার্তাটা ঠিক করে ভদ্রভাবে বলে শুনুন। সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। দেখুন গণতন্ত্রের চতুর্থ পিলার সাংবাদিকদের যে সেই সংবাদ মাধ্যমকে কিন্তু আজকে আক্রান্ত হতে হলো রায়গঞ্জের বাজিতপুর এলাকাতে। এখানে একজন 10 লক্ষ টাকা দিয়েছিল যে চাকরির জন্য প্রাথমিকে, পরবর্তী সময়তে সেই ব্যক্তি পুলিশে চাকরি পেয়ে যায়, সাংবাদিকরা খোঁজ নিতে যায় যে সেই ব্যক্তি তার 10 লক্ষ টাকা দিয়েছিল সে টাকা ফেরত পেয়েছে কিনা বা তিনি টাকা দিয়েছিলেন কিনা, যখন সেই খবর নিতে যায় সে সময়তে সাংবাদিকদের উপর হঠাৎ করেই যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি চড়াও হন। প্রথমে তিনি কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে তিনি টাকা দিয়েছেন, পরবর্তীতে তিনি যখন বুঝতে পারেন যে যেহেতু তিনি পুলিশে চাকরি করেন সেই জন্য তার হয়তো এই টাকা দেওয়ার কথা বলাটা সঠিক হয়নি, সেই কারণে তিনি তখন হঠাৎই সাংবাদিকদের উপর চড়াও হন, হয়ে তিনি সাংবাদিকদের এক এক করে মারতে আরম্ভ করেন। এতে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে, কারো মাথা ফেটেছে, কারো ঘাড়ে লেগেছে, সে কেউ বমি করছে, এরকম কয়েকজন সাংবাদিককে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। একই সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে রায়গঞ্জ থানাকে আমরা জানিয়েছি প্রেস ক্লাবের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে সাথে সাথে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ব্যবস্থা নিয়েছে, একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং এই ঘটনাতে আমরা আরও একজনকে আটক করার জন্য দাবি করেছি। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে কিছুক্ষণ পরে গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়ার পরে মেডিকেলের রিপোর্ট নিয়ে থানায় অভিযোগ জানাবো। আমরা শুনেছি এটা একটা জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে, ব্যক্তি স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে কিছু মানুষ, আমাদের এসপি সাহেবও এই ব্যাপারে ইনফর্ম আছেন, উত্তর দিনাজপুর জেলার এসপি মাননীয় সানা আক্তার সাহেব, তিনি এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে বলেছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে হসপিটালে এসেছি, দেখছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং যা যা চিকিৎসা ব্যবস্থা যেভাবে লাগবে আমরা সাংবাদিক ভাইদের সবার পাশে আছি, যেভাবে আমরা বরাবরই আমাদের সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তাদের পাশে থেকে এই গণতন্ত্র রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর, সেই ব্যাপারে আমরা সর্বতোভাবে সবার পাশে আছি এবং আমরা সামাজিক জীব হিসাবেও তাদের পাশে আছি, তাদের ব্যাপারে আমরা সমব্যর্থী এবং আইনগতভাবে আপনারা নিশ্চিত থাকুন এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। প্রাথমিকের টেট কেলেঙ্কারি ও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গোটা রাজ্যের 269 জনের চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে উত্তর দিনাজপুর জেলারও 40 জন প্রাথমিক শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। টেট দুর্নীতির এই খবর করতে বুধবার রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা। দুর্নীতি নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ার পরে 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রে রয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং টেট কেলেঙ্কারি। অভিযোগ, সাদা খাতা জমা দিয়ে বা টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির কিংপিনকে ধরতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তারই তদন্ত শুরু করেছে সিবিআই। আপনি কি জয়েন দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়।
সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট বকুলতলা মোড় দেবীবাড়ি কোচবিহার ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট বকুলতলা মোড় দেবীবাড়ি কোচবিহার